আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রশেষ রমতে সবাই ভালো আছেন আপনারা যারা দু হাজার একুশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের এস এসসি পরীক্ষার ফল প্রকাশ কবে হবে এ নিয়ে দ্য ডেলি ক্যাম্পাস একটি নিউজ কভার করেছে এখানে হেডলাইনে বলা হয়েছে এস ফল চলতি মাসে অর্থাৎ এই ডিসেম্বর মাসে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো চলো নিউজটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চলতি মাসে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এসএসসি পরীক্ষা শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে ফল প্রকাশের কথা বলা হলেও সেটি সম্ভব হচ্ছে না তবে ডিসেম্বর মাসে ফল প্রকাশ করা হতে পারে তো আপনাদের যে কথা ছিল তেইশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে সেটা সম্ভব হচ্ছে না তেইশ তারিখের পরে পরে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তবে নব ডিসেম্বর মাসে আপনাদের রেজাল্ট দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত তেইশ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পরপরই পরীক্ষকদের কাছে খাতা পাঠিয়ে দেওয়া হয়েছে খাতা দেখে নম্বর জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল পরীক্ষকরা সে অনুযায়ী নম্বরগুলো বোর্ডে জমা দিয়েছে তবে এখনও নম্বরগুলো সফটওয়্যারে ইনপুট দেওয়ার কাজ শেষ হয়নি সূত্র আরও জানায় এবার কেন্দ্রীয়ভাবে একটি স্বতন্ত্র সফটওয়্যারের মাধ্যমে ফল প্রস্তুত করা হচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সফটওয়্যারের মাধ্যমে নম্বর ইনপুট দেওয়ার কাজ শেষ হবে এরপর শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ করে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চাইবেন প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ শুক্রবার সতেরো ডিসেম্বর দ্য ডেলি ক্যাম্পাসেরকে জানান এসএসসির ফল প্রস্তুতের কাজ জোরে সরে চলছে আশা করছি চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করতে পারব তবে বিষয়টি নির্ভর করে মাননীয় প্রধানমন্ত্রী কোন দিন সময় দিবেন তার উপর অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে যেদিন সময় থাকবে সেদিনই রেজাল্ট প্রকাশ করা হতে পারে এরপর বলা হয়েছে এদিকে আগামী সপ্তাহে যে কোনো দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে দেশের মূলধারার গণমাধ্যম সহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রচার করা হয় তবে প্রকাশিত সংবাদের কোনো সত্যতা নেই বলে ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এ প্রসঙ্গে ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নিয়াল আহমেদ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন কিসের ভিত্তিতে তারা এমন নিউজ ছাপিয়েছে সেটি আমার জানা নেই ফল তৈরির কাজই এখনও শেষ হয়নি ফল তৈরির পর প্রধানমন্ত্রীর শিডিউল নিতে হবে এরপর ফল প্রকাশ করা হবে প্রধানমন্ত্রী সময় দেওয়ার আগে কবে ফল প্রকাশ করা হবে সেটি বলা মুশকিল তো এই ছিল মূলত নিউজটি আপনাদের রেজাল্ট কিন্তু এই ডিসেম্বর মাসে দেওয়া হবে তবে সময়টা একটু পেছানো হয়েছে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের রেজাল্ট ছাব্বিশ বা সাতাইশ কিংবা তিরিশ তারিখের মধ্যে প্রকাশ করা হবে সেক্ষেত্রে তারা তিরিশ তারিখকে বেশি গুরুত্ব দিচ্ছে তো আমি আবারও বলে রাখি আপনাদের রেজাল্ট কিন্তু এই ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এবং আপনাদের রেজাল্ট প্রকাশ করার আগে কিন্তু তারা তারিখ ঘোষণা করে জানিয়ে দেবে কত তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ